1931 সালে 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা অংশ নেন? সরোজিনী নাইডু, দামোদর হরিচাপেকর ও বালকৃষ্ণ হরিচাপেকর প্রতিষ্ঠিত চাপেকর ক্লাব কোথায় ছিল? মহারাষ্ট্রের পুনেতে। মোহনদাস করমচাঁদ গান্ধী 1894 সালে 8ই আগস্ট দক্ষিণ আফ্রিকার কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস সূচনা করেন? নাটালে। শুধুমাত্র ব্রাহ্মণ ও বৌদ্ধ সন্তানদের পড়ার সংস্কৃত কলেজ প্রথম কবে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অব্রাহ্মণ হিন্দুদের পড়ার সুযোগ করে দেন 1851 সালের 9ই জুলাই। ভারতের জাতীয় কংগ্রেস কেন 1930 সালের 12 থেকে 27 নভেম্বর অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেয়নি? ব্রিটিশ ভারতের সাংবিধানিক উন্নয়নের উদ্দেশ্যে ওই বৈঠক হয়েছিল। আর কংগ্রেস 1929 সালের 29 থেকে 31 ডিসেম্বর লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে স্বায়ত্তশাসনের বদলে পূর্ণ স্বরাজের দাবি তোলে, তাই ওই বৈঠকে অংশ নেয়নি। লর্ড ব্রুমহামের সভাপতিত্বে লন্ডন ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয়? 1839 সালের জুলাই। বঙ্গদেশ জমিদার সভা প্রতিষ্ঠাতাকে ছিলেন প্রিন্স তারকনাথ ঠাকুর। কলকাতায় কবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1851 সালের 31 অক্টোবর। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদেশীয় জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1831 সালের এপ্রিলে। প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ও ডব্লিউ সি হ্যারি। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাত অধিবেশনে সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। মতিলাল নেহরুর লেখা নেহরু রিপোর্ট কবে পেশ হয়? 1928 সালের 29শে ডিসেম্বর। রায়তওয়ারি বন্দোবস্ত কার সঙ্গে হয়েছিল? কৃষকের সঙ্গে ব্রিটিশ সরকারের। কত বছর অন্তর সনদ নবীকরণ করা হতো? 10 বছর। মহলওয়ারি বন্দোবস্ত কার সঙ্গে হয়েছিল? দেশীয় সব গ্রামের সঙ্গে ব্রিটিশ সরকারের। গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন হয়? গভর্নর জেনারেল জেমস অ্যান্ড্রু ব্রোম র্যামসের আমলে। ব্রিটেনের ডালহৌসি অঞ্চলে প্রথম মার্কোয়াস ছিলেন বলে ভারতীয় ইতিহাসে লর্ড ডালহৌসি নামে পরিচিতি পান? প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গ। আত্মীয় সভা ও ব্রাহ্মসভা কবে স্থাপিত হয়? 1828 সালে 1830 সালে স্থাপিত হয় ব্রাহ্ম সমাজের ভবন। কে সতীদাহ প্রথার উচ্ছেদ ঘটান? লর্ড উইলিয়াম বেন্ডিং 1829 সালে। হিন্দু কলেজ কবে স্থাপিত হয়? 1817 সালের 20শে জানুয়ারি। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? হেনরি ভিভিয়ার নিরোজিওর 1809 থেকে 1831। ছাত্র সম্প্রদায় কি যারা ছিলেন যুক্তিবাদী ও স্বাধীন মতাবলম্বী? কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? ডেভিড হিয়ার, স্যার হাইডিস্ট ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়। ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। নিরোজিওর পদচ্যুতির সময় হিন্দু কলেজের হেডমাস্টার কে ছিলেন? ডি অ্যানসেলিম। শ্রী রামকৃষ্ণকে কে প্রথম প্রকৃত বিশ্বজনীন মুক্তিবাদী বলেন? ব্রাহ্ম ধর্মাবলম্বী বিপিন চন্দ্র পাল। স্বামী বিবেকানন্দকে কে জাতীয়তাবাদের ভবিষ্যৎ বক্তা আখ্যা দেন? বিপিন চন্দ্র পাল। কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম লেখেন? সংস্কৃতজ্ঞ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামমোহন তারই যুক্তি অনুসরণ করেন। আধুনিক ভারতের কোন অঞ্চলে সতীদাহ প্রথা সর্বপ্রথম নিষিদ্ধ হয়? দিনামারদের শ্রীরামপুরে, ওলন্দাজদের চুচুড়ায় ও ফরাসিদের চন্দননগরে। সিভিল সার্ভিসে নতুন নিযুক্ত কর্মীদের ট্রেনিং এর জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কার আমলে স্থাপিত হয়? 1802 সালে রিচার্ড কেলোর লর্ড ওয়েলেসলির আমলে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি কার আমলে হয়? গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিসের আমলে 1793 সালে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা থেকে গোপালকৃষ্ণ গোখলে প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ না দেওয়ায় কংগ্রেসের কি লাভ হয়? কংগ্রেস ওয়ার্কিং কমিটির সব সদস্য সহ আইন অমান্য আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। সত্যবিলোপ নীতির প্রবর্তককে? গভর্নর জেনারেল জেমস অ্যান্ড্রু বোন। র্যামসে ডালহৌসি এলাকায় প্রথম মার্কোয়ার চেয়ারম্যান লর্ড ডালহৌসি নামে দেশে পরিচিত। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? মহাত্মা গান্ধী ও ভীমরাও রামজি আম্বেদকরের মধ্যে। মুসলিম লীগের ডাকে পাকিস্তান দাবি আদায় কবে? প্রত্যক্ষ সংগ্রাম দিবস হয়
1947 সালে 16ই আগস্ট ভারতের স্বাধীনতা হস্তান্তরের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ফ্রান্সিস আলবার্ট ভিক্টর নিকোলাস। 1947 সালের 9ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আর্কিবাল্ড পার্সিভাল ওয়াভেল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন গভর্নর জেনারেল আমলে? চার্লস হার্ডিঞ্জ। সর্দার বল্লভভাই প্যাটেল কোন দলের নেতা ছিলেন? হিন্দুস্তান মজদুর সেবক সংঘের, যা পরে ইন্টু হয় সভাপতি।